আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত দেশের কাজে প্রবেশ তোমার যুব তুমি ভাবি কাল ধরো এবার দেশের হাল দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই উন্নতির আলো চাও ভোট দাও ভোট দাও দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও ভোট দাও ভোট দাও গণতন্ত্রের প্রমাণ দাও নারী শক্তি এগিয়ে যাও ভোট দাও ভোট দাও নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও দেশের বিকাশ করে যাও দলে দলে চলো সবাই ভোট দেই কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই দলে দলে চলো সবাই ভোট দেই নির্বাচনের ডাক এসেছে জবাব দেই আমার কাছার গর্ব কাছার আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে ভোট আমাদের অধিকার খোলো সবাই মনের দ্বার দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরু নমস্কার আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই সংবাদ শিরোনাম বিজেপির বিজয় সংকল্প সমাবেশ কংগ্রেস আক্রমণে যোগে আদিত্যনাথ ক্ষমতায় এলে কা বাতিল কংগ্রেসের ঘোষণার প্রতিবাদ ভাষা স্মারক সমিতির জেলাজুড়ে ভগৎ সিং স্মরণ অস্থায়ী শহীদ বেদিতে মাল্যদান ভিন্ন ভিন্ন সংগঠনের এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ আগামী পয়লা এপ্রিল অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে কাছাড়ে উপস্থিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার জেলার বড়খলা উধারবন্দ ও শিলচরে বিজেপির বিজয় সংকল্প সমারোহে অংশ নিয়ে যোগী আদিত্যনাথ কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি জানান দেশে সংকট আসলে রাহুল গান্ধী ইতালি চলে যান শুধু নির্বাচনের পূর্বে রাহুল গান্ধী জনসম্মুখে এসে বড় বড় আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করেন যোগী আরও বলেন কংগ্রেসের সময়কালে আসামে অনুপ্রবেশকারীর সমস্যা সহ উগ্রপন্থী ইত্যাদি বিভিন্ন বিষয় মাথাচাড়া দিয়ে উঠেছিল কিন্তু রাজ্যে বিজেপি সরকার আসার পর সব সমস্যার সমাধান হয়েছে কংগ্রেস ও এআইইউডিএফ এর মহাজোট আসামে অনুপ্রবেশকারীদের পথ প্রশস্ত করবে বলে দাবি করেন যোগী আদিত্যনাথ বিজেপি সরকারের কারণেই জাতীয় ও আন্তর্জাতিক সীমান্তে শান্তি বজায় রয়েছে রাম মন্দির বিজেপির সময়ে প্রতিষ্ঠা লাভ করেছে রাম মন্দির হল আস্থা এবং শ্রেষ্ঠ ভারতের প্রতীক বিগত পাঁচ বছরে মোদীর নেতৃত্বে অসমবাসী নিত্য নতুন সাফল্য লাভ করেছেন বলেও উল্লেখ করেন তিনি हमारी अस्मिता को बनाए रखने का चुनाव है ये चुनाव हमारे लिए आने वाली पीढ़ी के लिए कैसा विकास का मॉडल हम खड़ा करना चाहते हैं इसको दिखाने का एक माध्यम है और इसके लिए आज मैं आपके पास आया हूं कि असम की पहचान माँ कामाख्या के धाम से है असम की पहचान महाबाहु ब्रह्मपुत्र के नाम पर है इस बराक घाटी के आधार पर है और असम की पहचान
यहाँ के चाय बागान और यहाँ के चाय बागान में कार्य करने वाले कर्मयोगियों से है। असम की पहचान यहाँ के राइनों से है। असम ने पिछले 5 वर्ष के दौरान इन सभी को एक नई पहचान दिलाते हुए देखा है। मैं एक बार फिर से असम की धरती पर आया हूँ, मैं आप सबका आह्वान करूंगा सिलचर विधानसभा क्षेत्र से श्री दीपायन चक्रवर्ती को अपना प्रत्याशी बनाकर के आपके बीच में भेजा है। उदार बंद से प्रत्याशी, लोकप्रिय प्रत्याशी श्री मिहिरकांत सोम को ক্ষমতায় এলে কা বাতিল করবে বলে কংগ্রেস যে ঘোষণা করেছে তার ঘোর প্রতিবাদ জানালো ভাষা শহীদ স্মারক সমিতি। মঙ্গলবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে সমিতি। বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা এদিন জানান, আসাম বিধানসভা নির্বাচনকে নিয়ে প্রতিটি রাজনৈতিক দলই বিভিন্ন বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। স্বাধীনতার পর থেকেই আসামে বাঙালি হিন্দুদের অবস্থা খুবই শোচনীয়। আশ্চর্যের বিষয়, স্বাধীনতার পর যারাই আসামে বাঙালি হিন্দুদের অস্তিত্ব নিয়ে খেলা করেছিল, এই বিধানসভা নির্বাচনে তারা সেই ধারা অব্যাহত রেখেছে। অসম চুক্তির রূপকার ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এই অসম চুক্তি রূপায়ণের জন্যই আজ বিশেষ করে বাঙালি হিন্দুরা সংকটে পড়েছে। এনআরসি থেকে শুরু করে বিদেশি চিহ্নিতকরণ, বিদেশি ট্রাইব্যুনাল, ডি ভোটার, ডিটেনশন ক্যাম্প, আসাম চুক্তির 6 নং ধারা সবই আসাম চুক্তির ফসল। বর্তমান সরকার নাগরিকত্ব সংশোধনী বিল এনে বাঙালি হিন্দুদের কিছুটা আশ্বস্ত করলেও আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে চলছে নোংরা রাজনীতি। কংগ্রেস দল ব্রহ্মপুত্র উপত্যকায় কার বিরোধিতা করছে, অন্যদিকে বরাকে কার সমর্থন করছে? ব্রহ্মপুত্র উপত্যকায় কার বিরোধিতা করছে এবং বরাক উপত্যকায় কাকে সমর্থন করছে? শুধু তাই নয়, এই নির্বাচনকে সামনে রেখে ওরা সমগ্র আসামে বলে বেড়াচ্ছে যে তারা ক্ষমতায় এলে আসামে কার প্রয়োগ করতে দেবে না। এটা একটা সর্বভারতীয় দল, আপনারা জানেন সবাই, সেটা কংগ্রেস করছে। তো আপনার ওরা বলছে যে তারা ক্ষমতায় আসলে পরে তারা এই এই যে বিল, সেটা বিল করা আইন, সেটা আসামে প্রয়োগ করতে দেবে না। তো আমাদের প্রশ্ন, এবং তারা সেটা বাতিল করবে, আমাদের একটা প্রশ্ন যে এই যে কা বাতিল, যদি আসামে আমি ধরেই নিলাম যে কংগ্রেস শাসনে চলে এলো, কিন্তু ক্ষমতায় আসার পর তাদের পক্ষে কি সম্ভব হবে যে এই এই যে আপনার আইন, সেই আইন বাতিল করার একটা রাজ্য, একটা রাজ্য সরকারের কি সেই এখতিয়ার আছে যে একটি কেন্দ্রীয় সরকারের আইনকে তারা বাতিল করে দিবে অথবা প্রয়োগ করতে দেবে না রাজ্যে? অতএব আমরা এই উপত্যকার মানুষ কেউ অশিক্ষিত নয়, স্পষ্টভাবে এসব জিনিসের ব্যাখ্যা দিতে হবে যারা এসব করছে এবং বা বলছে। কংগ্রেস দলের বর্তমান অবস্থা নিয়ে এদিন বিভিন্ন প্রশ্ন তুলেন ভাষা শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা। এদিন শাসক দলকেও সতর্ক করে নাগরিকত্ব সংশোধনী বিলের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তারা। আসামের 70 লক্ষ বাঙালির অস্তিত্ব নিয়ে ছেলে খেলা কোনোভাবেই মেনে নেবে না বলে এদিন সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন তারা। সমাজে কোনো বিভাজন না করে সকলের অধিকারকে বজায় রাখতে আগাম সরকারের সহযোগিতা কামনা করেছেন ভাষা শহীদ স্মারক সমিতির কর্মকর্তারা। বরাদ্দ করা হয়েছিল সেটা নিয়ে তারা যেন নিশ্চয়ই একটা আলাপ আলোচনা করেন বা ওদের বক্তব্যের মধ্যে যেন সেটা থাকে, কারণ ভাষা স্মারক চরিত্রে এটা গণদাবি। এবং আমাদের রেশমিতে আজকে আরেকটি ছিল, সেটা হলো 6 নম্বর দফা, এবং ভাষা সার্কুলার নিয়ে যে দাবিটা উঠেছে আজকে যে বড়োল্যান্ড এবং বরাকভেলিতে আসাম অসমীয়া ভাষা পড়তে হবে ইলেকট্রিক সাবজেক্ট, কিন্তু ওটা এখনও স্পষ্ট নয়। ওটা যখন, ওটা যদি স্পষ্ট করে এখনও আমাদের জানানো হয়নি, ওটা স্পষ্ট করে জানানোর অপেক্ষায় আমরা আছি। তারপর যদি দেখা যায় ইলেকট্রিক সাবজেক্ট মানে ওটা বাধ্যতামূলক নিতে হবে, সেটা তো সম্ভব নয়, কারণ এটাই নিয়ম যে যার যার মাতৃভাষায় পড়াশোনা করবে সাথে করে
যদি কোনো ইলেকট্রিক সাবজেক্ট থাকে তখন ওটা ইয়ে থাকবে, অপশন থাকবে। 23 মার্চ প্রত্যেক ভারতবাসীর কাছে এক কালো অধ্যায়। এদিন ভারত মায়ের মুখে হাসি ফোটাতে বীর বিপ্লবী ভগৎ সিংকে আত্মবলিদান দিতে হয়। তার চিন্তা ভাবনাকে ছড়িয়ে দিতে মঙ্গলবার কাছাড় জেলার বিভিন্ন স্থানে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস এবং কমসোমলের সদস্যরা। এদিন সকাল 8টা নাগাদ শিলচর ক্ষুদিরাম প্রতিমূর্তির পাদদেশে সংগঠনগুলির পক্ষ থেকে অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মালদান করেন এআইএমএসএস এর জেলা সম্পাদিকা দুলালী গাঙ্গুলি, এআইডিএসও এর সহসভাপতি প্রশান্ত ভট্টাচার্য, এআইডিওয়াই এর জেলা সম্পাদক বিজিৎ কুমার সিংহ প্রমুখ। কমসোমলের পক্ষ থেকে শহীদ বেদিতে গার্ড অব অনার প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক কর্মকর্তারা বিপ্লবী ভগৎ সিং এর জীবনশৈলী সহ স্বাধীনতা আন্দোলনে তার অবদান নিয়ে বক্তব্য রাখেন। থেকে শুরু করে 23 মার্চ ভগৎ সিং, শহীদ আজম ভগৎ সিং এর ফাঁসির দিনটি আমরা গোটা দেশ জুড়ে পালন করে এসেছি। আজও আমরা শ্রদ্ধার সাথে সেই দিনটি পালন করতে অনুষ্ঠান আয়োজন করেছি। শহীদ আজম ভগৎ সিং 1931 সালে স্বাধীনতা আন্দোলনের অনন্য সৈনিক হিসেবে ব্রিটিশ সরকার 23 মার্চ সাব্যস্ত করেছিল শহীদ আজম ভগৎ সিংকে ফাঁসির দিতে। সেই দিন ফাঁসির দিন হিসেবে আজ পর্যন্ত আপামর জনসাধারণ শ্রদ্ধার সাথে সেই দিনটি পালন করে যাচ্ছে। বন্ধুগণ, স্বাধীনতা আন্দোলনে যারা ফাঁসির কাষ্ঠে ঝুলেছিলেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছিল এবং যাদের আত্মবলিদানে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতা স্বাধীন দেশে আমরা আজকে বাস করছি এবং সেই স্বাধীন দেশে সেই মনীষীদের নাম আজকে আমরা একের পর এক ভুলে যেতে বসে। ভারতীয় জনতা পার্টি লক্ষ্মীপুর প্রার্থী কৌশিক রায়ের জন্য মাঠে নামলেন এলাকার প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা। মঙ্গলবার বিজেপির নির্বাচনী কার্যালয়ে বিজেপি প্রার্থী কৌশিক রায় ও রাজদীপ গোয়ালার উপস্থিতিতে প্রায় 50 জন কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কুমার ঠাকুর, সাধারণ সম্পাদক গুঞ্জন কর, মৃণালকান্তি দাস প্রমুখ। পরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি কর্মকর্তারা বলেন, যে লক্ষ্মীপুরের দু পরিবার ছিল আজকে সব এক হয়েছি, আমরা এক পরিবারে সবাই এসেছি। পরিবারের জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের সবাইকে আমাদের দলে স্বাগত জানাচ্ছি আর অনুরোধ করব যে আপনাদের যে সাংগঠনিক শক্তি আছে, আপনাদের যে নির্বাচনে রণনীতি তৈরি করার যে ক্ষমতা আছে, এই ক্ষমতা যেটা আপনার বিগত দিনে আমাদের শ্রী রাজদীপ গোয়ালা হোক বা ওনার পিতৃদেব স্বর্গীয় দীনেশ প্রসাদ গোয়ালার জন্য, কংগ্রেসের জন্য যেটা আপনারা করেছিলেন, এবার আপনারা এখন থেকে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন। শুধু নির্বাচনের জন্য আপনাদেরকে বলছি না, আগামী দিনে সাংগঠনিকভাবেও আপনারা সংগঠনে আমাদের মধ্যে এসে সাংগঠনিক যে দায়িত্ব আমাদের দ্বারা সম্ভব হয় সেই দায়িত্বগুলো আমরা আপনাদেরকে দেব। আর সবাই মিলে যাতে ভারতীয় জনতা পার্টি আজকের দিনে এটা আমরা বলতে পারি যে নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন, নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছেন কংগ্রেস মুক্ত ভারত গড়ার, আর এটাতে আজকে লক্ষ্মীপুরও আমি মনে করি সামিল হয়েছি, লক্ষ্মীপুরও আমরা সামিল হয়েছি। আর আমি সবসময় একটা কথা বলি যে যারা যাদের মধ্যে স্বাভিমান আছে, যারা কংগ্রেসে যে যারা আছেন, যাদের স্বাভিমানী কংগ্রেসী লোক, তারা সবাই ভারতীয় জনতা পার্টিতে এই জন্য যোগদান করছেন যে কেউ কিছু পাবেন কেউ কিছু হবেন এটার জন্য নয়, তারা সবাই উপলব্ধি করতে পেরেছে যে কংগ্রেস আজকে নেতৃত্বহীন, কংগ্রেস আজকে দিশাহীন, কংগ্রেস এই দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই এবং এই দেশে যদি কেউ নেতৃত্ব এই দেশকে যদি কেউ উন্নত করতে পারে তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বরাকের সঙ্গীত জগতে নক্ষত্র পতন, না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান সঙ্গীত যোদ্ধা আনন্দময়ী ভট্টাচার্য। সোমবার রাত 9টা 57 মিনিটে সেন্ট্রাল রোডের নিজ বাসনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল 91 বছর। শিলচর সংগীত বিদ্যালয়ের প্রথম ছাত্র ছিলেন তিনি এবং বর্তমানে অধ্যক্ষা ছিলেন। প্রয়াত ন্যায় পঞ্চানন কালীজয় ভট্টাচার্যের কন্যা আনন্দময়ী বরাকসহ উত্তর পূর্বাঞ্চলের সঙ্গীত জগতের মহিরুহ ছিলেন। বরাকের অনেক প্রদর্শিত সঙ্গীত শিল্পীরা তার হাতে গড়া। শুদ্ধ গান বাজনার এক উজ্জ্বল প্রাণকে হারালো এই উপত্যকা। 1961-এর 19 মে ভাষা আন্দোলনের প্রথম ভাষা শহীদের স্মৃতিতে প্রয়াত শ্যামাপদ ভট্টাচার্যের লেখা ডাকে ওই একাদশ শহীদের ভাই গানটি 21 মেতে প্রথম তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। তিনি ছিলেন দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। বিশেষ করে কালিকাপ্রসাদ ভট্টাচার্য, শুভপ্রসাদ নন্দী মজুমদারের মতো বিরল সঙ্গীত প্রতিভারা তাঁর হাতেই গড়া। কলকাতা, দিল্লি সহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে সঙ্গীত পরিবেশনা ছিল তার। শ্রীহট্ট কাছাড়ের মেলি লোকগানের অগ্রণী গায়িকা ছিলেন তিনি। বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী শান্তিদেব ঘোষ তাঁর গান শুনে উচ্চ প্রশংসা করেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে লোক সংস্কৃতি আদিবাসী কেন্দ্র থেকে তাঁর লোকগানের একটি সিডি প্রকাশ করা হয়েছিল। তার মৃত্যুর খবর শুনে অসংখ্য গুণমুগ্ধ সহ ছাত্রছাত্রীরা তাঁর বাড়িতে ছুটে আসেন, গানে গানে শেষ শ্রদ্ধা জানান অনেকেই। এদিন রাতেই শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনব উদ্যোগের মাধ্যমে তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করল লিও ক্লাব অব শিলচর সেন্ট্রাল। এদিন সমাজসেবায় নিয়োজিত SLRM কর্মীদের সংস্থার তরফ থেকে গামোছা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে তাদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ দত্ত, সম্পাদক রাজদুলালী মজুমদার সহ অন্যান্যরা। আমাদের আজকে 3rd ফাউন্ডেশন ডে লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের। এই উপলক্ষে আমরা SLRM এর যারা কর্মকর্তা, যারা আমাদের শিলচর শহরকে সুন্দর করে রাখছেন, আমাদেরকে সুস্থ রাখছেন, যারা নীরবে কাজ করে যাচ্ছেন, আমরা ওনাদেরকে আজকে একটু ফেলিসিটেট করব সামান্য আমাদের গামছা এবং এই দুধ এবং খেজুর দিয়ে। আমাদের মধ্যে SLRM এর একজন আছেন গোপা চৌধুরী। তো আমরা আজকের এই প্রোগ্রাম শুরু করছি। মূলত আমাদের এই অনুষ্ঠানটা হতে ছিল 8 মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে, কোনো কারণবশত আমাদের ওই প্রোগ্রামটা ক্যান্সেল করতে হয়েছে। তার জন্য আজকে আমাদের 3rd ফাউন্ডেশন ডেতে আমরা এই প্রোগ্রাম এখানে আমরা বিধায়ক নির্বাচিত হলে প্রথমেই সোনাইয়ে দুর্নীতি ও গুন্ডারাজ মুক্ত করে শান্তির পরিবেশ গড়ব। মঙ্গলবার সোনাইয়ে বিজেপি সমর্থিত ব্রাদার্স গ্রুপ সংস্থার সদস্যদের যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনই মন্তব্য করেন সোনাই কেন্দ্রের আসন্ন নির্বাচনের মহাজোট AIUDF প্রার্থী করিমউদ্দিন বড়ভূয়া ওরফে সাজু। এদিন বিকেলে সোনাই শহরের এক বিবাহ ভবনে তার হাত ধরে অর্ধ শতাধিক সদস্য AIUDF দলে যোগদান করে মহাজোটকে আরও শক্তিশালী করার অঙ্গীকার হন। আমি যখন ব্লকে থাকা আমি হাত দিতাম নাই, তখন আমি পঞ্চায়েত গ্রুপ মেম্বার, এপি মেম্বার, পঞ্চায়েত সভাপতি সবার কাছে আমার অনুরোধ থাকবো যে আপনারাও যাতে সাধারণ মানুষ বললে সুযোগ সুবিধা দেয়। এবং আমি চেষ্টা করবো প্রত্যেক জিপির যুবক বললে যাতে পঞ্চায়েতের মারফতে অন্তত ছোটখাটো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, খামখাজ করা যায়। আমার কোনো বাইনা, আমার কোনো ভাই, আমার কোনো ভাতিজা সোনাই ব্লক কন্ট্রাক্টর রিপোর্ট আনাই একদম কথা দিয়ে 20 বছরের পলিটিক্স। আমার বাইনা খেয়ে আমার বাইর নাম গীতা, আমার দাদার ঘর বাইর নাম গীতা, আমার বাইর নাম গীতা কেউ জানইল না, কেউ দেখছিল না, কেউ চিনিল না। সমস্ত জিম্মাদারি আমি আমার সোনাই, আমার দলীয় কর্মী, কংগ্রেস UDF দুই দলের নেতৃস্থানীয় সবার উপরে ছাড়িয়ে দিছি, আপনার উপরে ছাড়িয়ে দিছি। আগামী 5 বছর আমি সমস্ত উন্নয়নমূলক কাজ সোনাই ছেলেরা করবা। একজন মানুষ বাইরের থেকে গেলেও 1 টাকার নোটেরও কোনো কাম হতো না, এটা আমি প্রতিশ্রুতি দিয়ে। সোমবার বিশ্ব জল দিবস হিসেবে এক ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা সঞ্জীবনী শক্তি। এদিন স্থানীয় অন্নপূর্ণা ঘাটে ছড়িয়ে পড়া আবর্জনা যতটুকু সম্ভব তা পরিষ্কার করে নদীর জলকে বিশুদ্ধ করে রাখতে ক্ষুদ্র প্রচেষ্টা চালান সংস্থার কর্মকর্তারা। এখন আমাদের আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে কোনো জায়গায় গার্বেজ ফেলবেন না, আর আপনারা আমাদেরকেও হেল্প করতে পারেন আমাদের এই ভিডিওকে ভালোভাবে শেয়ার করে। আর আমাদের হ্যাশট্যাগ আছে সঞ্জীবনী শক্তি এক কদম স্বচ্ছতা। আজকে আমরা ওয়াটার ডে উপলক্ষে একটা প্রজেক্ট করেছি,
যেটি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা প্রচুরগুলো গার্বেজ এখানে জমা করেছি। এখান থেকে এখানে আমাদের যে অন্নপূর্ণা ঘাট আছে, ঘাটি, এই ঘাটিটা যাতে সবাই ক্লিন রাখে, এটাই আমাদের মেন মোটো। আজকে ওয়াটার ডে উপলক্ষে আমরা এই প্রজেক্টটা করার মেন উদ্দেশ্য হলো গিয়ে সবাইকে এটা বলা যে আমাদের জলটা কতটুকু ইম্পর্টেন্ট। এই ঘাটি যে আছে, ঘাটিটাকে সবসময় নিট ক্লিন রাখাটা আমাদের দরকার। তাহলে এই ঘাটি কেন, সবই এই সব জায়গাগুলোকেই নিট ক্লিন রাখাটা দরকার। আর আমরা এটাই চাই যে আমাদের যে আমাদের শিলচর, ইন্ডিয়ান শিলচরের কথা বলছি, যে জায়গায় আমি এখানে থাকি, আমাদের শিলচর, শিলচরটা যাতে নিট ক্লিন থাকে, এটাই আমাদের মেন মোটো। তো সবাই যাতে এটা মেনে চলে। আর যে সময় তোমরা অন্নপূর্ণা ঘাটে আসো, এই জায়গাটার ওয়েদারটা তোমরা দেখতেই পারছো, এখানে ভীষণ ভালো ওয়েদার। এখানে এসে এরকম নোংরা তোমরা করবে না, তোমরা যতটুকুই পারো এই জিনিসটাকে অ্যাভয়েড করবে। থ্যাংক ইউ। ভোট কেন্দ্র স্থানান্তরিত করার আবেদন জানানো সত্ত্বেও তা পরিবর্তন করা হয়নি বলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিলেন 5 নং বদরপুর বিধানসভার অন্তর্গত 137 নং ভোট কেন্দ্রের ভোটারগণ। ভোট কেন্দ্র তাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত, ফলে প্রসূতি মহিলা সহ অসুস্থ রোগী এবং বৃদ্ধ নাগরিকদের 410 নং রাঙ্গারপাড়া জুনিয়র বেসিক স্কুলে প্রায় 2 কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে ভোট প্রদান করতে হয়। এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এ নিয়ে বিগত দিনে করিমগঞ্জ জেলা প্রশাসনের কাছে ভোট কেন্দ্র স্থানান্তরিত করার আবেদন জানিয়ে ফলপ্রসূ হয়নি। তাই মঙ্গলবার ভোট কেন্দ্রের জনগণ ভোট বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ইলেকশন আধিকারিকের কাছে ভোট বয়কটের আবেদন পত্র দাখিল করেন। 2001 থেকে লিয়া আমরা এখানে মানে বহুত তোমরা সমস্যা, আমরা 3 সাইডগা ওদার ভাসিগা মানে ভোটটা দেওয়া লাগে গিয়া, ও মুরব্বী আন ময় মুরব্বী আতন মহিলা গল আছে এটা লিয়া যাবা যায় না, আর এটা বিকলাঙ্গ আছেন গিয়া। আমরা আইতে এলে ফার্স্ট 6 মাস আগে মনে করো ডিসির কাছে আবদার করছি, সার্কুলেশন দিছি, ইলেকশন কমিশনের নিয়ে হাজার দিছি, এরপরে খেবা খারা মনে করো এটার মানে বিভাগকে মানে আপত্তি করে এটা বন্ধ করছেন গিয়া। এরপরে আমরা এটা খবর পাই যে আমরা আবার তদন্ত গেছি, আবার বিশ্বরূপ ভট্টাচার্য গেছি, তাই না আমরা কথা করছেন যে এটা আমরা যতটুকু পারি আমরা জ করবো, এর বাদেও পারছি না, এর বাদেও আবার আমরা কাগজ নিয়ে জমা নিয়ে দিছি নিয়া, এর ভিতরে আমরা পারি না, গতিকে আমরা এইসব বৈকট করতে আমরা দেখতাম নাই। আমরা অতি সত্য যদি বারণ সেন্টার অনুমানি দিতা অস্থায়ীভাবে আরও অন্য বুদ্ধি বানাইলে আমরা দিতাম নাই, আমরা দেখতামও নাই। অবশেষে মৃতদেহ নিতে বাধ্য হল বাংলাদেশের সীমান্ত বাহিনী। গত শুক্রবার ভোরে বিএসএফ এর গুলিতে নিহত হয় বাংলাদেশি কুখ্যাত গরুচোর বাপ্পা মিয়া। প্রথমে বিজিবি মৃতদেহ নিতে অনীহা প্রকাশ করে, বাপ্পা মিয়া নাকি তাদের দেশের লোক নয়, কিন্তু মৃতের পরিবারের চাপে নত যেন হতে হয় বাংলাদেশের সীমান্ত বাহিনীকে। ঘটনার 3 দিন পর ভারতের ভাগ্যপুর সীমান্ত দিয়ে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বাপ্পার দেহ তুলে দেওয়া হল পিতা আব্দুল রৌফের হাতে। সোমবার দুপুরে মৃতের আত্মীয় স্বজনরা জুড়ি বিজিবি ক্যাম্প ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন মৃতদেহ ভারত থেকে আনার জন্য। 2 সীমান্ত এলাকার সাংবাদিকরাও বিশেষ ভূমিকা গ্রহণ করেন। অবশেষে সোমবার বিকেল 4টা নাগাদ কদমতলা হাসপাতালের সবঘর থেকে দেহ বিএসএফ গাড়ি করে নিয়ে যাওয়া হয় ভাগ্যপুর সীমান্তে। বিএসএফ 166 নং ব্যাটেলিয়ানের কমান্ডার সুরেন্দ্র কুমার ও কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের উপস্থিতিতে মৃতদেহ তুলে দেওয়া হয় পিতার হাতে। বিজিবির আধিকারিক সহ বাংলাদেশের জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর উপস্থিতিতে মৃতদেহ হস্তান্তর হয়। একুশতম বর্ষপূর্তি উপলক্ষে আগামী 2রা এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে যুবসংঘ পত্রিকা গোষ্ঠীর বৈদ্যনাথ আন্তঃস্কুল প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতা। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক পক্ষের তরফ থেকে এই বার্তা জানানো হয়। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলের জন্য রয়েছে ট্রফি সহ নগদ 10,000 টাকার পুরস্কার, রানার্স দলের জন্য রয়েছে ট্রফি ও নগদ 7,000 টাকা, তাছাড়া সেরা শৃঙ্খলা পরায়ণ দলের জন্য থাকছে ট্রফি সহ নগদ 2,000 টাকা এবং তৃতীয় স্থানাধিকারের জন্য থাকবে ট্রফি সহ নগদ 3,000 টাকা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুবসংঘ চেয়ারম্যান বিজয় কৃষ্ণনাথ, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোর, সম্পাদক বিজয়েন্দ্র প্রসাদ সিং প্রমুখ। উল্লেখ্য, বিগত বছর প্রতিযোগিতার সঠিক সময়ে শুরু হলেও কোভিড মহামারীর জন্য তা বাতিল করে দেওয়া হয়। বৈদ্যনাথ নাথ মেমোরিয়াল ইন্টারস্কুল ক্রিকেট টুর্নামেন্ট আন্ডার 15 ইন্টারস্কুল টুর্নামেন্ট এই বছর আমরা 21তম বছরে পা দিয়েছি। 21st ইন্টারস্কুল টুর্নামেন্ট হতে যাচ্ছি 2 এপ্রিল থেকে, এবং এই টুর্নামেন্টে 16টি দল পার্টিসিপেট করেছে। আমরা এই খেলাটা আমরা ডেলি 2টা ম্যাচ করবো, সকাল 8টার সময় একটা 12টার সময়, প্রত্যেকদিন 2টা ম্যাচ থাকবে এবং 16টি দল পার্টিসিপেট করেছে। নক আউট বেসিসে খেলাটি হবে আগামী 2 এপ্রিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। বিজেপির বিজয় সংকল্প সমাবেশ, কংগ্রেস আক্রমণে যোগে আদিত্যনাথ।
ক্ষমতায় এলে কা বাতিল, কংগ্রেসের ঘোষণার প্রতিবাদ ভাষা স্মারক সমিতির। জেলা জুড়ে ভগৎ সিং স্মরণ, অস্থায়ী শহীদ বেদিতে মালদান ভিন্ন ভিন্ন সংগঠনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের, গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে। ভোট আমাদের অধিকার, খোলো সবাই মনের দ্বার, দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরুয়াত। ভোট দিয়ে প্রথমবার দেশের কাজে প্রবেশ তোমার, যুব তুমি ভাবিকাল, দেশের নারী দেশের রূপ করে তুলুক নতুন যুগ, চলো এবার হাত বাড়াই প্রভাবশালী দেশ বানাই। দলে দলে চলো সবাই ভোট দেই, কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই। দলে দলে চলো সবাই ভোট দেই, নির্বাচনের ডাক এসেছে জবাব দেই। উন্নতির আলো চাও, ভোট দাও ভোট দাও, দেশের জন্য করতে চাও ভোট দাও ভোট দাও, ভেদাভেদ সব ছেড়ে ভোট দাও ভোট দাও, ভোট দাও ভোট দাও, গণতন্ত্রের প্রমাণ দাও। যাও ভোট দাও ভোট দাও, নবীনেরা হাত বাড়াও ভোট দাও ভোট দাও, এবার সব প্রবীণেরা ঘরে বসে ভোট দাও ভোট দাও ভোট দাও, দেশের বিকাশ করে যাও। দলে দলে চলো সবাই ভোট দেই, কাছার বাসি এগিয়ে এসো ভোট দেই। দলে দলে চলো সবাই ভোট দেই, নির্বাচনের ডাক এসেছে জবাব দেই। আমরা স্বাধীন দেশের ভোট দিতে চিন্তা কিসের, গণতন্ত্রের ডাক এসেছে চলো সবাই ভোট দিতে। ভোট আমাদের অধিকার, খোলো সবাই মনের দ্বার, দলে দলে ভোট দিয়ে উৎসবের হোক শুরু।